বৃষ্টি আর সরবরাহ ঘাটতির অজুহাতে ফের অস্থির পেঁয়াজের বাজার কোনো মতেই ঝাল কমছে না কাঁচা মরিচের অস্বাভাবিক দামে নাকানি চুবানি খেতে হচ্ছে ক্রেতাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কাঁচা চাষে অন্যতম জেলা বগুড়াতেই মরিচের উৎপাদন নেই প্রতিকূল আবহাওয়ায় কমেছে ফলন কাঁচামরিচ মরিচ আসছে পাশের জেলা নওগাঁ রংপুর থেকে দামও আকাশচুম্বি সারাগান্ধি মরিচ পানিতে ডুবে গেছে আর নাই এখানে চৈত্র মাসে খরাতে গাছ টাছ সব মরে গেছে যাতে এই জন্য মরেছে আর নাই ভরা মৌসুমে পেঁয়াজের ঝাঁঝও কমছে না পাইকারি বাজারে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো টাকা আর কাঁচামরিচ একশো নব্বই থেকে দুইশো টাকায় বৃষ্টি আর আমদানি কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের সিন্ডিকেটটা যদি ভাঙ্গা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের মতো যারা লিমিটেড ইনকামধারী লোক তাদের পক্ষে এই বাজার করে খাওয়া জীবন পরিচালনা করা অনেকটা সম্ভব হবে সিন্ডিকেটের কথা অবশ্য অস্বীকার করছেন বগুড়ার ব্যবসায়ী নেতারা হাতে যে কম না থাকে আমরা কম কি দিয়ে বেসব আপনাকে দেখতে হবে আমি হাতে কি যদি আপনি মনে করতেন হাটে দুই হাজার টাকা মন পাওয়া যাচ্ছে যদি আমরা এখানে দাম বেশি বেসতাম তাহলে আপনি বলতে পারতেন যে আমরা সিন্ডিকেট করে বিক্রি করতেছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও পাবনায় অস্থির পেঁয়াজের বাজার

তাহলে দেখা যাবে পেঁয়াজের বাজার আবার সত্তর থাকে যাবে জিনিয়া রিপোর্ট এটিএন নিউজ